স্পেশাল ক্লাস বিডিতে স্বাগতম। আজ স্পেশাল ক্লাস বিডিতে তুলে ধরব সবচেয়ে সাধারণ জ্ঞানের একটি গুরুত্বপূর্ণ টপিক, সংবিধান। আমরা জানি এই সংবিধান 11টি ভাগে বিভক্ত, আর এই 11টি ভাগকে খুব সহজে রপ্ত করার একটি কৌশল তুলে ধরব। আর এগুলো থেকে যে কত ধরনের কোশ্চেন আছে তা বোঝা মুশকিল। শুরুতেই সূত্রটা একবার পড়ে দেখব। সূত্র, পোরা মৌনি অবিনিম রাংস সংবি। এটা একটি মন্ত্রের মতো, একটি সূত্র হচ্ছে পোরা মৌনি অবিনিম রাংস সংবি। আমরা এই সূত্রটির মাধ্যমে 11টি ভাগকে মনে রাখতে পারবো। প্রথমেই এই প্রতে প্রজাতন্ত্র, আর অনুচ্ছেদ হচ্ছে 1 থেকে 7। রাতে রাষ্ট্র পরিচালনার মূলনীতি, আর অনুচ্ছেদ হচ্ছে 8 থেকে 25। এই মৌতে মৌলিক অধিকার, অনুচ্ছেদ 26 থেকে 47। সূত্রে উল্লেখিত মৌনির নীতে নির্বাহী বিভাগ, অনুচ্ছেদ 48 থেকে 64। আবিনিম, এ আবিনিমের আতে আইনসভা, অনুচ্ছেদ 65 থেকে 93। এই আবিনির বিতে বিচার বিভাগ, 94 থেকে অনুচ্ছেদ 117। এখন আপনারা সূত্রটি নোট করবেন, তাহলে সহজে বুঝতে পারবেন। এখানে দেখানো সম্ভব হচ্ছে না। উপরে উল্লেখিত 7 নং ভাগে হচ্ছে নীতে নির্বাচন, অনুচ্ছেদ 118 থেকে 126। 8 নং ভাগে ওপরের আবিনিমের মতে মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক, অনুচ্ছেদ 127 থেকে 132। তারপরে বাংস এ সংবি, ওপরে উল্লেখিত বাংতে বাংলাদেশের কর্ম বিভাগ, 113 থেকে 141। বাংতে বাংলাদেশের কর্ম বিভাগ, 113 থেকে 141। এবং নয়ের হচ্ছে বিভাগ দুটো, একটা নয় আর একটা নয় ক। নয় কতে এই জতে জরুরি বিধান বলি, 141 ক থেকে 141 গ। 10টে 10 ভাগে হচ্ছে সংবি, এই সংতে সংবিধান সংশোধন, আর অনুচ্ছেদ হচ্ছে 142। আর অ্যাট লাস্ট বিতে বিভিদ, অনুচ্ছেদ 143 থেকে 153। আর আমরা তো জানি যে সংবিধানের 11টি ভাগ এবং 153টি অনুচ্ছেদ। এগুলো থেকে মূলত বিভিন্ন ধরনের গুরুত্বপূর্ণ কোশ্চেন হয়। আমরা এর পরবর্তী ভিডিওতে এই অনুচ্ছেদগুলোর বিভিন্ন যে আর হিডেন মিনিং আছে, অনুচ্ছেদগুলোর বিভিন্ন বিভাগ আছে, এগুলো নিয়ে খুব সুন্দর টেকনিক্যাল ভিডিও দেবো। তো আজ এই পর্যন্তই, শীঘ্রই দেখা হবে আবার।